সেটা একবারে ফ্রেশ দেখেন। আর বিশেষ হলে এটা এসএনএস এর গাড়ি, এসএনএস এর গাড়ি সবচেয়ে ভালো থাকে এবং নাম কাম ভালো থাকে। আর এসএনএস এর গাড়ির কোনো নাটক নাই, একবারে ফ্রেশ। জাপান্তনে যেই বাজে আসে বাংলাদেশে সেই বাজেই বিক্রি করে তারা গাড়ি, একবারে সুপার ডুপার ফ্রেশ, যে কিনবে সে জিতবে। রনি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। 13B মণিপুরি পাড়া সংসদ ভিআইপি গেটের অপোজিটে, মণিপুরি পাড়া 4 নম্বর গেট, রনি কার সেন্টার। ভাই আজকের সেরা কালেকশন কি? আজকের সেরা কালেকশন হলো 2017 মডেলের XGO গাড়ি, ফাড়াফাড়ি নাই, কোনো কাটাকাটি, লাইফ গ্যারান্টি, পাকা রং, অরিজিনাল কালার, একেবারে গ্যারান্টি দিচ্ছি, একবারে গ্যারান্টি। এটার মডেল কত বলছেন ভাই? 2017 মডেল, 2022 7 মাসের রেজিস্ট্রেশন। সামনের হেডলাইট দেখেন, একবার নতুন ফগ লাইট, একবার নতুন গ্রিল, মাসেল, নাম্বার প্লেট দেন নতুন লাগাই আনছি, 47 সিরিয়াল, একবার হেডলাইট দেন, একবার ফ্রেশ, সুপার ডুপার ফ্রেশ। আচ্ছা, প্রোজেকশন হেডলাইট, প্রোজেকশন হেডলাইট। এবং এটা হচ্ছে সিলভার কালার, এটা সিলভার কালার। কোনো ক্র্যাশ বা স্পট আছে বডিতে? বডিতে কোনো এক্সপিরিয়েন্স নাই। এবং সামনে গ্লাস? সামনে গ্লাস অরিজিনাল, একবারে অরিজিনাল, সামনে অরিজিনাল, সামনে ক্যামেরা আছে একটা, অটো সেন্সার ক্যামেরা, ব্যাটারির লোগো, দেন স্টিকার সহ, একবারে ফ্রেশ গাড়ি। টায়ারগুলো সাপোর্ট কিরকম? টায়ার চেওড়া দেন, অ্যালুমিনিয়ামটা গর্জিয়াস টায়ার, একবার যা আছে 1.5 বছর অনায়াসে চালাইতে পারবেন। আচ্ছা, চারটা টায়ারই সাথে ভালো? চারটা টায়ারই ভালো। এবং বডির কি অবস্থা? বডির অবস্থা একবারে ফ্রেশ, নিখুঁত অবস্থা, একবারে নিখুঁত অবস্থা, একদম টাইট, একদম টাইট, কোনো খোলা কাটা বা হিটিং ইস্যু নাই। আর ভিতরটা দেখেন, একবারে মাখন, একবার ফ্রেশ, নিখুঁত অবস্থা, কোনো খোলা কাটা, মায়ের গুতা কিছুই নাই, একেবারে নিখুঁত অবস্থা। টয়োটা XGO একবারে ফ্রেশ দেখেন। আর বিশেষ হলে এসএনএস এর গাড়ি, এসএনএস এর গাড়ি সবচেয়ে ভালো থাকে এবং নাম কাম ভালো থাকে। আর এসএনএস এর গাড়ির কোনো নাটক নাই, একবারে ফ্রেশ। জাপান্তনে যেই বাজে আসে বাংলাদেশে সেই বাজেই বিক্রি করে তারা ভিতরটা দেখেন, একবারে মাখন। আচ্ছা, একবারে মাখন, সিএনজি বা এলপিজি করা হয়নি? সিএনজি কোনো এলপিজি কখনোই করা হয়নি গা। আর টায়ারের সাথে, গাড়ির সাথে টায়ার মিলিয়ে রাখছে। আচ্ছা, সেম রিকন্ডিশন, সেম রিকন্ডিশন টায়ার। ওকে, এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি করা হয়নি? সিএনজি বা এলপিজি করা হয়নি গা। ওকে, এবং জয়েন্টগুলো? জয়েন্টগুলো একবারে ফ্রেশ দেখেন, একবারে যা আছে, এটা তো বাংলাদেশের রঙই হয়নি গা। জয়েন্ট 100-100, কোনো 100-100, কোনো নাটক নাই। ওকে, এবং বাই রাইট সাইড একবারে ফ্রেশ অবস্থা দেখেন, একবারে নিখুঁত এবং ফ্রেশ অবস্থা। ওকে, এবং ডোরগুলো? ডোরগুলো দেখেন, একবারে ফ্রেশ, একবার না একবার নতুন। আচ্ছা, মানে এই গাড়িটা যে কিনবে সেম একটা রিকন্ডিশনের ফ্লেভারটা পাবে? জি জি। আর সামনে দেখেন, একবারে ফ্রেশ, সামনে ওটা সবচেয়ে বেশি ইউজ, একবারে সামনে তো অনেক ইউজ হয়, দেখেন এটা একবারে নিখুঁত এবং ফ্রেশ। এবং ব্ল্যাক ইন্টেরিয়র, হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র দেখেন, এই যে লোগোটা কি একবারে দেখেন, জাপানে যেমনি আছে এমনি আছে, একবার ফ্রেশ। অ্যান্ড্রয়েড সেট সহ একটা সেইন আছে, একটা যে আই লাভ ইউ আছে, আই লাভ ইউ, হ্যাঁ আই লাভ ইউ আছে পাবেন, এটা ফ্রি, ফ্রি, হ্যাঁ সিলিং, হ্যাঁ। আর এটা কিন্তু লিমিটেড ভার্সন গাড়ি। আচ্ছা, লিমিটেড ভার্সন, হ্যাঁ লিমিটেড ভার্সন গাড়ি। যে সামনে কিন্তু যে একটা লাইট সহ লিমিটেড ভার্সন এটা। আচ্ছা, লিমিটেড হলে রুম লাইট, সামনেও লুকিং গ্লাসের সাথে লুকিং লাইট থাকবে। আচ্ছা, এবং অটো ক্যামেরা থাকবে। ফার্স্ট পার্টি মালিক? ফার্স্ট পার্টি মালিক। কোনো কাজ আছে গাড়িতে? কোনো কাজ নাই, কোনো কাজ নাই, একবারে ফ্রেশ। চলেন ভাই, আমরা এর ইঞ্জিনটা দেখব। ভাই BBTI ইঞ্জিন নাকি? BBTI ইঞ্জিন, একবার দেখেন ইঞ্জিন, একবার নতুন, একবার ফ্রেশ, নিখুঁত গাড়ি, একেবারে নিখুঁত, হ্যাঁ ফ্রেশ গাড়ি, নিখুঁত। চেসিস? মাসেল একবারে 100-100 দেখেন, ব্যাটারি নতুন, বলবো। আচ্ছা, একবারে ফ্রেশ, নিখুঁত অবস্থায় আছে দেখেন। আচ্ছা, চেসিস মাসেল একেবারে, একেবারে নিখুঁত, একেবারে নিখুঁত, একবারে নিখুঁত, ইঞ্জিন, গিয়ারবক্স, এভরিথিং গাড়ি, হ্যাঁ যা সব ফ্রেশ। ভাই সার্ভিসটা কিরকম পাবে এই গাড়িটা কেনার পরে? এই গাড়িটা নেওয়ার পরে সার্ভিস আপনি 5 বছর আপনি গ্যারেজে যাওয়া লাগবে না। আচ্ছা,
একেবারে গ্যারান্টি দিচ্ছেন? গ্যারান্টি দিচ্ছি। 2017 মডেল, 2022 সাত মাসের রেজিস্ট্রেশন, অরিজিনাল লিমিটেড, একজিও লিমিটেড, এবং সামনে পিছে অটো সেন্সার, অটো ক্যামেরা, সামনে পিছে গ্লাস অরিজিনাল, গাড়ি একবারে সুপার ডুপার ফ্রেশ, যে কিনবে সে জিতবে। রনু ভাই প্রাইসটা কত চাচ্ছেন? প্রাইসটা চাচ্ছিল 22,95,000 টাকা। 22,95,000 টাকা। রনু ভাই এটা আইসক্রিম প্রাইস? এটা আইসক্রিম প্রাইস, আসলে একটু কমাই দিব। আমার ভিডিও দেখে আসলে 10,000 টাকা কমাই দিবেন? আচ্ছা ঠিক আছে, 10,000 না, আরো 10,000 কমাই দিলেন, 20,000 কমাই দিব। জি, আপনার মোবাইল নাম্বারটা বলুন। 01711164327। ভাইয়া ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।